আসসালামু আলাইকুম তো আজকে একটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে হাজির রয়েছে এখানে সবাই দশ ডলার করে পাবেন মানে আশি টাকা করে সবাই এখান থেকে হাতে নিতে পারবেন ইজিতে তো কীভাবে নেবেন সেটা আমি ভিডিওতে দেখিয়ে দেব তার আগে বলে রাখে যারা আমার চ্যানেলটাকে নতুন দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আমাদের টেলিগ্রাম থেকে যুক্ত হয়ে যাবেন কেননা এখানে প্রতিনিয়তই ইয়ারড্রপ দেওয়া হয় যেখান থেকে আপনি প্রতি মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন তো এটা মুখের কথা না যারা ইয়ারড্রপে পেমেন্ট পাচ্ছে তাদেরকে বললেই হবে আর যারা পেমেন্ট পাচ্ছে না তারা একটু কষ্ট করেন দেন আপনাদেরও পেমেন্ট পাওয়া শুরু হবে তো চলুন আপনাদেরকে যেটা করতে হবে আমার ভিডিও ডিসক্রিপশনে এই পোস্টের লিঙ্ক আপনাদের দেওয়া থাকবে এই পোস্টে লিঙ্কটি দেওয়া থাকবে টেলিগ্রামের চ্যানেলের পোস্ট লিঙ্ক দেওয়া থাকবে ওখানে ক্লিক করলে এই চ্যানেলে চলে আসবেন চলে আসার পরে এই পোস্টটা দেখতে পারবেন এই পোস্টটার জন্য আপনাদেরকে যেটা করতে হবে এই যে এইখানে ক্লিক করবেন এই ডাউনলোড অপশানে ক্লিক করবেন ডাউনলোড অপশানে যখন আপনি ক্লিক করবেন তখন ডাইরেক্টলি আপনার প্লে স্টোরে নিয়ে যাবে প্লে স্টোর থেকে আপনি জাস্ট সিম্পলভাবে এখানে ডাউনলোড দিয়ে নিয়ে নেবেন সোভিওর্স থেকে যেহেতু আমার ডায়াল দেওয়া হয়েছে সেক্ষেত্রে এখানে আপনাদের এরকম ইন্টারভেস আসবে না যেহেতু আমি এর আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেছি আমার কেউইসিটা পেন্ডিংয়ে আছে তো কেউইসিটা কমপ্লিট হলেই কিন্তু আমার এখানে পেমেন্টটা দিয়ে দিবে। তো ভিওর্স আপনাদের যে পেমেন্ট প্রুফটা আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে এক ভাই পেমেন্ট পাইসে তার একটা পেমেন্ট প্রুফ তো যেহেতু এখানে কেউইসি করার সাথে সাথে রিওয়ার্ডটা দিয়ে দেয় সেক্ষেত্রে আপনারা সবাই কেসি করবেন তো দেন এখন কিভাবে কিভাবে জয়েন করবেন এখানে সেটা আপনাদেরকে দেখে দেয় স্ক্রিনশটের মাধ্যমে অ্যাপসটা ওপেন করলে এরকম একটি ইন্টারভেস আপনারা দেখতে পারবেন এখানে দেখতে পারবেন সাইন ইন উইথ মেল এখানে দেখতে পারবেন সাইন ইন উইথ গুগল আর এখানে রেজিস্টার বাটনটা দেখতে পারবেন আপনাদেরকে যেটা করতে হবে এই রেজিস্টার বাটন একটি ক্লিক করে দিতে হবে রেজিস্টার বাটন ক্লিক করা পরে এরকম একটি ইন্টারভেস চলে আসবে তো এখানে আপনাদেরকে যেটা করতে হবে এখানে আপনার মেলটা দিতে হবে এখানে টিক দিতে হবে সবগুলো ছোটো হাতে দিয়ে তারপরে এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন যখন কন্টিনিউ অপশানে ক্লিক করবেন তখন আপনার সামনে এরকমই একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনি ফার্স্ট নেম এখানে লাস্ট নেম এখানে আপনার ফোন নাম্বারটা দেবেন অন ওয়ান থেকে শুরু করবেন জিরো আগেই দেওয়া আছে তারপরে কন্টিনিউ অপশানে একটি ক্লিক করে দেবেন তো কন্টিনিউ অপশানে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে পপ আপ তো এই পপ আপে আপনাদেরকে বলছে যে আপনার মেইলে একটি তারা লিঙ্ক পাঠিয়েছে তো ওই লিংকে আপনি ক্লিক করে ভেরিফাই করতে বলতেছে তো জাস্ট আপনাদেরকে যেটা করতে হবে মিনিমাইজ করে ডাইরেক্টলি আপনি মেলে চলে যাবেন মেলে চলে যাওয়ার পর এরকম একটি মেল আপনারা দেখতে পারবেন আপনার মেলে তো জাস্ট এইখানে একটি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো ডাইরেক্টলি আপনি আবার অ্যাপসে চলে আসবেন অ্যাপসে চলে আসার পর এরকম একটি ইন্টারফেস আপনি দেখতে পারবেন সো ভিওর্স এইখানে আপনাদেরকে যেটা করতে হবে একটি কোড দিতে হবে যদি কোড এখানে থাকে তাহলে আর দিতে হবে না তো এখানে মেবি কোড থাকার সম্ভাবনা আছে তো জাস্ট আপনি কোড যদি থাকে সেন্ট অপশনে ক্লিক করবেন আর কোড যদি না থাকে আপনাদেরকে যেটা করতে হবে এই যে ভি আমার পোস্টে চলে আসতে হবে পোস্টে চলে আসার পর এই কোডটা আপনাদেরকে দিতে হবে যাদের কোট রয়েছে তাদের কিছুই করতে হবে না তো যেহেতু কোট আপনাদের অটোমেটিকলি চলে আসবে সেক্ষেত্রে আর কষ্ট করতে হবে না দেন আপনি এখানে সেন্ট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো ভিওর্স এখন আপনাদেরকে যেটা করতে হবে এই যে ওয়ালেট অপশানটা আপনারা দেখতে পারতেছেন এই ওয়ালেট অপশান আপনাদেরকে ক্লিক করতে হবে তো ওয়ালেট অপশানে যখন ক্লিক করবেন তখন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন তো জাস্ট এখান থেকে ক্রিট এ নিউ ওয়ালেটে একটি ক্লিক করে দিবেন তারপর আপনাদেরকে যেটা করতে হবে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনাদের পিন সেট করে দিতে হবে তো পিন আপনারা ইজিতে সেট আপ করে দিবেন চার ডিজিটে পিন তারপর কনফার্ম করে দিবেন সো এখানে কনফার্ম করার পরে আপনাদেরকে যেটা চাইবে এখানে বারো ওয়ার্ডের সিলেক্ট করতে পারেন আবার চব্বিশ ওয়ার্ডে সিলেক্ট করতে পারবেন তবে আমি সাজেস্ট করব বারো ওয়ার্ডে সিলেক্ট করলে কেননা ওইটা ট্রাস্ট ওয়ালেটে ইনফ্যাক্ট করা যায় তারপরে আপনাদেরকে যেটা করতে হবে কন্টিনিউ অপশানে একটা ক্লিক করতে হবে কন্টিনিউ অপশানে ক্লিক করার পর আপনি স্ক্রিনশট দিয়ে ওই বেকআপ কোডগুলো সুন্দরভাবে সাজিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন ক্রিয়েট করার পর এরকম এখন অপশন চলে আসবে তার এর আগের স্টেপ কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি না কেন ওখানে প্রাইভেট কি শো করবে তো আপনার সামনে এরকম একটি ইন্টারভিউস চলে আসবে জাস্ট গট গটেটে ক্লিক করবেন গটেটে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারভিউস চলে আসবে তো সিম্পলভাবে আপনাদেরকে যেটা করতে হবে এই থ্রি ডটে ক্লিক করতে হবে থ্রি ডটে ক্লিক করার পর এরকম একটি ইন্টারভিউ চলে আসবে তো চলে আসার পর আপনাদেরকে যেটা করতে হবে এই ভেরিফাই নামে একটা অপশন রয়েছে এখানে একটি ক্লিক করে দিতে হবে তো ভেরিফাই অপশানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারভিউ চলে আসবে জাস্ট এখান থেকে আপনাদেরকে যেটা করতে হবে কন্টিনিউ অপশনে একটি ক্লিক করে দিতে হবে তো কন্টিনিউ অপশানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে উপরে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম থাকবে তারপর এখানে আপনার ফোন নাম্বার এখানে আপনার বার্থডেটা এখানে আপনার অ্যাড্রেস অর্থাৎ বাড়ির ঠিকানাটা এখানে কান্ট্রি বাংলাদেশ দিয়ে দেবেন এখানে পোস্টাল কোড আপনি দিয়ে দেবেন তারপর এখান থেকে আপনারা কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন তো কন্টিনিউ অপশানে ক্লিক করার পর আপনাদেরকে যেটা করতে হবে এখানে আপনাদের এনআইডি কার্ড সিলেক্ট করতে হবে এনআইডি কার্ডের নাম্বারটা এখানে দিতে হবে তারপরে কন্টিনিউ অপশানে একটি ক্লিক করে দিতে হবে দেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে জাস্ট এখানে আপলোড ইয়ের ডকুমেন্টে ক্লিক করে দেবেন তো আপলোড ডকুমেন্টে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে জাস্ট আবার বেগেই ভেরিফাই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনার ক্যান্ডারেটটা সিলেক্ট করবেন দেন এখান থেকে সিলেক্ট অপশানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনাদেরকে যেটা করতে হবে এনআইডি কার্ডটা সিলেক্ট করে দিতে হবে তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে যদি আপনার হাতে এনআইডি কার্ড থাকে সেক্ষেত্রে এটা এটাই ক্লিক করবেন আর যদি আপনার আগের পিকচার তোলা থাকে সেক্ষেত্রে আপলোড এই ফটোতে ক্লিক করে দেবেন তো তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে জাস্ট এখন আপনাদেরকে যেটা করতে হবে এই যে ইউস দিস ফটো এখানে একটা ক্লিক করে দিতে হবে দেন আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে ওয়েট করার পর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এইখানে আপনাদেরকে একটা ভেরিফাই করতে হবে ফেস ভেরিফিকেশন তো জাস্ট এখানে স্টার্ট বাটনে ক্লিক করবেন স্টার্ট বাটনে ক্লিক করার পর আপনার ফেসটা ভেরিফাই করবে যেটা আমি স্ক্রিনশট আপনাদেরকে দেখাইতে পারি নাই তো আপনার স্ক্রিনশটটা ভেরিফাই করে নেবেন তারপরে কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করার পরে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে বলতেছে যে কমিউনস ভেরিফাই ইউর আইডেন্টি ডান তো জাস্ট এখানে ডান অপশানটা চলে আসবে তারপর ব্যাগে চলে আসবেন আসার পরে এখানে আপনি দেখতে পারবেন যে আপনার স্টার্টার স্টার্টাসটা পেন্ডিংয়ে রয়েছে তারপর গো প্রোফাইলে ক্লিক করে দেবেন দেন আপনাদেরকে যেটা করতে হবে এখন ওয়েট করতে হবে ওয়েটটা কমপ্লিট হয়ে গেলে এখানে ভেরিফাইড হয়ে গেলে আপনাদেরকে এখানে তিন ডলার দিয়ে দেবে সরি দশ ডলার এখানে আপনাদেরকে দিয়ে দেবে দিয়ে দেওয়ার পরে আপনি চাইলে এখান থেকে সেন্ড করে এক্সচেঞ্জ করতে পারবেন বা যে কোনো জায়গায় এটা সেল দিতে পারবেন তো আশা করি ভিডিওটি সবাই এনজয় করেছেন আর এখান থেকে সবাই এখান থেকে প্রেমেন্ট পাবেন এটা কোনো উইনার লিস্ট নেই এখানে যারা জয়েন করবেন তার প্রত্যেকে এখান থেকে একটু ভালো পরিমাণ প্রেমেন্ট পাবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ